আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বিষয়ে চতুর্দশ অধ্যায় পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে প্রিয় সোনামণিরা, মডেল স্কুলের অনলাইনের ক্লাস থেকে তোমাদের SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি পরিতোষ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ। আমাদের আজকের বিষয় ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অধ্যায় চতুর্থদশ। আমাদের আজকের পাঠ পরিকল্পনা পরিবেশের ভারসাম্য, পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন। পৃষ্ঠা হচ্ছে 124 পৃষ্ঠা, ক্লিয়ার? পরিবেশ আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। আমাদের চারপাশে স্কুল কলেজ, রাস্তাঘাট, মাঠ, বন জঙ্গল, নদী নালা, সূর্য, মাটি, আকাশ, বাতাস, যা কিছু আছে আমাদের চারপাশে তাই নিয়েই আমাদের পরিবেশ। তাহলে আজকে আমাদের এই পরিবেশের ভারসাম্য অর্থাৎ ব্যালেন্স রক্ষা করতে হবে এবং আমাদের জীবনের প্রয়োজনীয় বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করতে হবে। তাহলে আজকে যদি আমরা আসি, প্রথমেই আসি আমাদের পরিবেশ কি। আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। একটি স্থানের সকল জড় ও জীব নিয়ে তার পরিবেশ গঠিত হয়, অর্থাৎ যাদের জীবন আছে তাদের নিয়েও এবং যাদের জীবন নেই তাদের নিয়েও আমাদের পরিবেশ গঠিত হয়। তাহলে আমাদের আমরা বলতে পারি চেয়ার টেবিল, রাস্তাঘাট, নদী নালা, সূর্য, চাঁদ, আকাশ, বাতাস, গাছপালা, পশু পাখি, গরু ছাগল, আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের পরিবেশের অন্তর্ভুক্ত। তাহলে এই পরিবেশ মূলত দুটি মূল উপাদান নিয়ে গঠিত, একটি হলো জড় পরিবেশ আর একটি হচ্ছে জীব পরিবেশ, নাকি? জড় পরিবেশ আর একটি হচ্ছে জীব পরিবেশ। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পরিবেশ তুমি দেখতে পাবে। পরিবেশের এই বিভিন্নতা বিভিন্নতার কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জীবের সৃষ্টি হয়। আমরা জানি জীবের মধ্যে রয়েছে সকল উদ্ভিদ ও প্রাণী। তাহলে জীবগুলির মধ্যে রয়েছে কি? সকল প্রকার উদ্ভিদ এবং সকল প্রকার প্রাণী। তাহলে জীবকুল, জীবকুলের মধ্যে কি কি আছে প্রিয় সোনামণিরা? জীবকুলের মধ্যে আছে উদ্ভিদ এবং প্রাণী, গাছপালা, পশু পাখি, গরু ছাগল, মানুষ ইত্যাদি। এটা হচ্ছে আমাদের জীবকুল। একটি পরিবেশের কোন ধরনের প্রাণী ও উদ্ভিদ বাস করে তা নির্ভর করবে সেখানে পরিবেশের উপরে। একটা পরিবেশ থাকতে হবে সেই পরিবেশে, সেই পরিবেশে কোন শ্রেণীর উদ্ভিদ জন্মাবে এবং কোন শ্রেণীর প্রাণী থাকবে তা নির্ভর করে। অর্থাৎ যদি মরু অঞ্চলের পরিবেশ হয় তাহলে মরু অঞ্চলে যে ধরনের উদ্ভিদ জন্মানোর মতো পরিবেশ থাকবে সেই সকল উদ্ভিদ সেই মরু অঞ্চলে জন্ম নেবে। আবার যদি পানির পরিবেশ থাকে তাহলে পানির পরিবেশে যে ধরনের উদ্ভিদ জন্মানো প্রয়োজন ওই পরিবেশে ওই ধরনের উদ্ভিদই জন্ম নেবে। কোন উদ্ভিদ যে পরিবেশে খাপ খাওয়াতে পারে সেই উদ্ভিদ সেই পরিবেশে বসবাস করবে বা জন্মাতে পারবে। তাহলে উদ্ভিদ আসলে জন্মানো নির্ভর করে তার পরিবেশের উপর। পরিবেশের বিভিন্ন উপাদান মানুষ সহ অন্যান্য সকল জীবকে প্রভাবিত করে।
যেমন আমরা যদি আসি মেরু অঞ্চলে প্রচন্ড শীত থাকে, অর্থাৎ সেখানে যে পরিবেশ ওই ধরনের প্রাণী সেই পরিবেশে বাস করে। আবার মরু, সেখানে খুব গরম উষ্ণ, সেই অঞ্চলে যে ধরনের উদ্ভিদ এবং প্রাণী বসবাস করতে সমর্থ সেই অঞ্চলে ওই ধরনের উদ্ভিদ এবং প্রাণী ওই পরিবেশে খাপ খাইয়ে জীবন ধারণ করতে পারবে। তাহলে আমরা এখন আসবো প্রাকৃতিক পরিবেশ। কোন পরিবেশ? প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে কি? মূলত হচ্ছে আল্লাহ প্রদত্ত সৃষ্টি, যেমন নদী নালা, আকাশ, মাটি, পাহাড়, বন, জঙ্গল, বড় যেগুলি আছে সেইগুলি, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। আমরা প্রাকৃতিক পরিবেশটা বলতে পারি সুন্দরবন। সুন্দরবন কি মানুষ সৃষ্টি করছে? না স্যার। আপনি আপনি আল্লাহ প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত বা সৃষ্টিকর্তা সৃষ্টি করছে। আবার জি স্যার, নদীগুলি, এই নদীগুলি কি মানুষ কেটে নদী সৃষ্টি করছে? এইগুলিও কিন্তু প্রাকৃতিক। না স্যার। আবার বড় বড় যে পর্বতগুলি আছে কি আছে? এই পর্বত শ্রেণী, পর্বতগুলি, না শব্দ আর হবে না। আমাদের চারিপাশে পরিবেশ আমরা যদি লক্ষ্য করি, দেখবো কিছু কিছু জিনিস মানুষ তৈরি করছে, কিছু কিছু জিনিস কারা তৈরি করছে? মানুষ। যেমন রাস্তাঘাট, রাস্তাঘাট কারা তৈরি করছে? মানুষ। আবার মানুষ। আবার কুকুর, স্কুল কলেজ, বাড়ি ঘর, গাছ, মানে আমাদের পরিবেশের অর্থাৎ বাড়ির আশেপাশের যে গাছগুলি এইগুলি কারা তৈরি করছে? এইগুলি আমরা সৃষ্টি করেছি। তাহলে এটা প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত নয়। আবার এইগুলি ছাড়াই যেগুলি মানুষ সৃষ্টি করে নাই, আপনা আপনি সৃষ্টি হয়েছে, সেগুলি হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। পরিবেশ অর্থাৎ যেগুলি মানুষ সৃষ্টি করতে পারে না, আপনা আপনি ভাবে সৃষ্টি হয়, সেগুলি প্রাকৃতিক পরিবেশ। পরিবেশ। এখন প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু জড় পরিবেশ রয়েছে। কোন পরিবেশ? জড়। প্রাকৃতিক ভাবে সৃষ্ট বস্তুগুলি নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তাকেই প্রাকৃতিক পরিবেশ বলে। এদের মধ্যে জড় বস্তু ও জীবজন্তু রয়েছে, সেগুলি মানুষ তৈরি করতে পারে না। মানুষ তার প্রয়োজনে ঘর বাড়ি, বাস ট্রাক, নৌকা, রাস্তাঘাট, সেতু, স্কুল কলেজ, হাসপাতাল ইত্যাদি তৈরি করে। এগুলো মানুষের পরিবেশ নামে খ্যাত। মানুষ সৃষ্টি করতেছে, মানুষ যে পরিবেশটা সৃষ্টি করতেছে সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ নামে খ্যাত। তাহলে আমরা বলবো, যেমন প্রাকৃতিক পরিবেশের উপাদান গুলি যদি বলি, চাঁদ, তারা, মাটি, নদী, সমুদ্র, পাহাড়, জন, বন জঙ্গল, মানুষ, পশু পাখি ইত্যাদি, নাকি এইগুলি মূলত সৃষ্টিকর্তা প্রদত্ত সৃষ্টি? আবার যদি আমি বলি, প্রিয় সোনামণিরা আর একটু মনোযোগ দিয়ে শোনো, চাঁদ, সূর্য, নদী, সমুদ্র, পাহাড়, বন জঙ্গল, মানুষ, পশু পাখি ইত্যাদি, এগুলি সবই প্রাকৃতিক পরিবেশের উপাদান। মুন্না, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? সাজিদ। জি স্যার, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি। প্রিয় সোনামণিরা, সাজিদ, তুমি দুটো শোনা যায় স্যার, প্রাকৃতিক উপাদানের নাম বলো তো সোনামণি। স্যার, প্রাকৃতিক উপাদানের? হ্যাঁ, দুটো, নদী নালা ও পাহাড় পর্বত। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাস, চাঁদ বলো, চাঁদ,
সূর্য চাঁদ মাটি নাকি পানি হ্যাঁ জি স্যার তাহলে যদি আসি পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ রয়েছে যেমন বন জঙ্গল পরিবেশ পাহাড় পর্বতের পরিবেশ কিসের পরিবেশ বন জঙ্গলের পরিবেশ বন জঙ্গলের পরিবেশ পাহাড় পর্বতের পরিবেশ পরিবেশ ইত্যাদি তোমরা দেখা বা জানা এ ধরনের আর কি পরিবেশ তোমাদের জানা আছে অবশ্যই আছে নাকি একটি হলো পরিবেশে সকল সজীব উপাদান যা জীব উপাদান নামে পরিচিত যা কি উপাদান নামে পরিচিত জীব উপাদান নামে পরিচিত আর একটি হচ্ছে জড় উপাদান যা পরিবেশের অজীব উপাদান নামে পরিচিত ঠিক আছে এইবার যদি আমরা আসি তাহলে দেখো এইবার যদি আমরা আসি তাহলে বলবো জীব উপাদানের পরিবেশের মধ্যে আছে উদ্ভিদ এবং প্রাণী কোন উপাদানের মধ্যে জীব উপাদানের মধ্যে আছে উদ্ভিদ এবং প্রাণী পরিবেশে প্রাণহীন সব উপাদান নিয়ে জড় পরিবেশ গঠিত যেগুলি জীবন নেই সেগুলি আবার জড় উপাদান নিয়ে গঠিত এগুলি সজীব বা জড় উপাদান নামে পরিচিত জড় উপাদানের মূল উপাদান হচ্ছে মাটি পানি এবং বায়ু জড় উপাদানের দুটো যদি উপাদান বলি তাহলে আমরা বলবো মাটি পানি এবং বায়ু আসলে মূলত মাটি বায়ু পানি এদের কি জীবন আছে এদের জীবন জীবন নেই নাকি দেখো বায়ুকে আমরা কত কিছু করতেছি সে কোনো কথা বলে না পানিকে আমরা কত রকমের ব্যবহার করতেছি সেও কোনো প্রতিবাদ করে না আবার মাটিতে কত রকমের শস্য উৎপাদন করি সেও কোনো প্রতিবাদ বা কোনো কিছুই বলে না তবেই সব সহ্য করে দিচ্ছে খালি জড় উপাদানের তিনটি উপাদান বলতে পারি কি কি মাটি বায়ু আর পানি আবার বলেন মাটি বায়ু পানি এবং পানি ওকে আর একবার শুনতে চাই মাটি পানি এবং বায়ু ওকে 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 তাহলে মাটি বায়ু পানি আলো তাপমাত্রা আর্দ্রতা আবার দেখো কি কি বলবো মাটি পানি বায়ু আলো আর্দ্রতা আর্দ্রতা মানে কি আমাদের যে ওয়েদার আজকের যে তাপমাত্রা নাকি তাহলে আবার বলি মাটি পানি বায়ু আলো আর্দ্রতা জলবায়ু ইত্যাদি অজীব উপাদান বিভিন্ন ভাবে পরিবেশের প্রতিটি জীবের স্বভাব এবং পরিস্থিতিকে প্রভাবিত করে আজকে আমাদের পরিবেশটা কেমন ভালো না মন্দ নিলয় তুমি ভালো আছো নিলয় তুমি আমাকে শুনতে পাচ্ছ তাহলে তাহলে জড় উপাদানের আমরা জড় পরিবেশের কয়েকটি উপাদান আমরা বলতে পারলাম তাহলে জীবের প্রাপ্যতার উপর নির্ভর করে পরিবেশের একটি নির্দিষ্ট স্থানে কোন ধরনের জীব উপাদান থাকবে তা নির্ভর করে ওই পরিবেশের উপরে সুতরাং আমরা বুঝতে পারছি অজীব বা জড় উপাদান জীবের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ
তাহলে যদি এই জড় উপাদানগুলি না থাকতো তাহলে আমরা পৃথিবী উপাদান কোনোভাবে থাকতে পারতাম না। মাটি, বায়ু, পানি, আলো, আর্দ্রতা এই উপাদানগুলি না থাকলে আমাদের পরিবেশের অস্তিত্বই থাকতো না এবং না আমরা বেঁচে থাকতেও পারতাম না। না তুমি বুঝতে পারছো এগুলি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য উপাদান। এবার আসি আমরা পরিবেশের উদ্ভিদ এবং প্রাণী কি আসবো তাহলে মানুষ কোন পরিবেশের উপাদান, সজীব না অজীব? না মানুষ কি সজীব পরিবেশের উপাদান না জীব পরিবেশের উপাদান? জীবন আছে না স্যার? কম্পিউটার কোন পরিবেশের উপাদান? তাদের জীবন আছে তারা কি জীব? জীব স্যার, জীব পরিবেশের উপাদান, ক্লিয়ার নাকি? জি স্যার। বুঝতে হবে ওদের কি জীবন আছে না জীবন নাই। আমরা বইতে বা ছবিতে দেখছি নাকি? তাহলে তো আমাদের তো সে সমুদ্র যাত্রা যেতে হবে, কোথায় তিমি মাছ খুঁজে দেখতে হবে নাকি? আসলে বাস্তবে কষ্টসাধ্য নাকি স্যার? জাদুঘরে কঙ্কাল দেখছি। কি দেখছো স্যার? জাদুঘরে কঙ্কাল দেখছি। ও ঠিক আছে ঠিক আছে, ওকে। আর দেখলে হয়, দেখলে তো তোমাদের মোটামুটি মানুষের একটা ধারণা আছে নাকি? পরিবেশের সকল উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য কিছু কিছু মৌলিক উপাদান প্রয়োজন, মৌলিক উপাদান নাকি? ছোট ছোট বেঁচে থাকার জন্য উদ্ভিদের প্রয়োজন পানি, বায়ু, খাদ্য, সূর্যের আলো, কয়টি কয়টি বলেন? পানি লাগবে বলেন, পানি লাগবে, পানি, বায়ু, খাদ্য, সূর্যের আলো লাগবে। আর সূর্যের আলো ছাড়া কিন্তু আসলে উদ্ভিদ বাঁচতে পারে না। যেমন আমরা যদি আমাদের মাঠে ঘাসে যদি একটা ইট দিয়ে চাপা দিই, কয়েকদিন পরে যাই দেখতে যে বেঁচে আছে না মরে গেছে, অর্থাৎ উদ্ভিদের অবশ্যই সূর্যের আলোর উপস্থিতি থাকতেই হবে উদ্ভিদের তলে, ঠিক আছে? জি স্যার। উদ্ভিদের বেঁচে থাকার জন্য মূলত চারটি উপাদান অপরিহার্য মানে বিশেষ প্রয়োজন, সেটা হচ্ছে পানি, বায়ু, খাদ্য, সূর্যের আলো। কি কি? পানি, বায়ু, খাদ্য এবং তার জন্য দেখো অনেক গাছের কিন্তু বলো বা অনেক উদ্ভিদের কিন্তু কাঁটা জাতীয় আছে, কাঁটা জাতীয় আছে না? খেজুর গাছ সহজে কি গরু ছাগলে খেতে পারে সহজে? অন্য প্রাণী বা গরু ছাগলের হাত থেকে নিজেকে রক্ষা করতে এরা পারে, অর্থাৎ এই গাছগুলি সহজেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। স্যার স্যার হ্যাঁ বলেন স্যার, আমি একটু লিভ নিলাম স্যার, আমার একটু সমস্যা হয়েছে। আবার আসো, সময় হলে চলে আসো, ঠিক আছে? ঠিক আছে। পরিবেশে ছাড়া আছে পরিবেশ, তাহলে আমরা আসি প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রয়োজন পানি, বায়ু, খাদ্য, তাপমাত্রা, বাসস্থান।
প্রাণীদের বেঁচে থাকার জন্য শত্রু থেকে নিজেদের রক্ষা করতে হবে, শত্রু থেকে নিজেদের রক্ষা করতে হবে নাকি? তাহলে আমরা নিশ্চয়ই লক্ষ্য করছি আমাদের দেখা সকল পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এক রকমের নয়, সকল উদ্ভিদ ও প্রাণী মূলত এক রকমের নয়। পৃথিবীর সকল অঞ্চলে উদ্ভিদ প্রাণী বসবাস করে, সমতল ভূমি থেকে আরম্ভ করে পাহাড় মাটির নিচে, বন জঙ্গল খাল বিল পুকুর নদী সমুদ্র মরুভূমি ইত্যাদি সকল স্থানে বিভিন্ন উদ্ভিদ জন্মে বসবাস করে। জলবায়ু মাটি পানি আলো অন্যান্য উপাদানের ভিন্নতার কারণে এই সকল অঞ্চলের উদ্ভিদ প্রাণীর বৈচিত্র্য ভিন্ন। তাহলে এক এক অঞ্চলের উদ্ভিদ এক এক রকমের, এক এক অঞ্চলের মানুষের দেখো জীবনযাত্রার মানও কিন্তু এক এক রকমের। যেমন আমরা অনেক সময় দেখি কোনো অঞ্চলের মানুষ গায়ের রং সাদা, কোনো অঞ্চলের মানুষের গায়ের রং কালো, কোনো অঞ্চলের মানুষের লম্বা এবং কোনো অঞ্চলের মানুষ একটু খাটো প্রকৃতির। অর্থাৎ এইগুলি মূলত এগুলি হয়েছে পরিবেশে, এগুলি হয়েছে মূলত পরিবেশের উপরে, এগুলি মূলত হয়েছে পরিবেশের উপরে। তাহলে সবকিছু নির্ভর করে মূলত পরিবেশ। যেমন স্কুলের পরিবেশ ভালো তাই এখানে পড়ালেখা কিন্তু ভালো হয় নাকি? সেই পরিবেশ ঠিক যেরকমের সেই স্কুলের পড়ার মান কিন্তু সেইভাবে উন্নতি লাভ করে করে। তোমরা যদি ভালো পরিবেশে থাকো বা তোমাদের মন মানসিকতা ভালো থাকে, যদি পড়ালেখা নিয়মিত করো, তাহলে একসময় দেখবা যে তোমার এই কোর্স বা তোমাদের এই পাঠ্যসূচি গুলি নিয়মিত যদি পড়ালেখা করো তাহলে একসময় শেষ হয়ে যাবে, তোমার কিন্তু আর এগুলি বুঝতে অসুবিধা হবে না। এইগুলি নির্ভর করে পরিবেশের উপর। কিসের উপরে? পরিবেশের উপরে। তাহলে আমরা বলতে পারি প্রাকৃতিক পরিবেশ হলো এমন একটি পরিবেশ যার মধ্যে রয়েছে জড় জীব। প্রাকৃতিক পরিবেশের মধ্যে মূলত রয়েছে কি? জড় এবং মানুষ সৃষ্টি করতে পারে না। প্রাকৃতিক পরিবেশ কিন্তু মূলত মানুষ সৃষ্টি করতে পারে না, এইগুলি আপনা আপনি সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক পরিবেশ দুই ধরনের উপাদান নিয়ে গঠিত। প্রাকৃতিক পরিবেশ মূলত কয় ধরনের উপাদান নিয়ে গঠিত? পরিবেশ মূলত দুই ধরনের উপাদান নিয়ে গঠিত, জড় উপাদান ও জীব উপাদান। কি কি উপাদান? জড় উপাদান, জীব উপাদান। প্রাণহীন সব উপাদান হলো, প্রাণহীন সব উপাদান হলো জড় উপাদান, এবং সজীব সকল উপাদান হলো জীব উপাদান। তাহলে তাদের জীবন নেই, তাদের আমরা বলতেছি জড় উপাদান বিহীন পরিবেশের বস্তু এরা, আর যাদের প্রাণ আছে এরা সজীব পরিবেশের উপাদান। মানুষের বাড়তি চাহিদা মেটানোর জন্য বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ ব্যবহার করা ও ধ্বংস করা হচ্ছে। যেমন আমাদের ঘর বাড়ি তৈরি করার জন্য আমরা অনেক সময় গাছপালা কেটে ফেলি, বন জঙ্গল নষ্ট হয়। আমাদের যে পুকুর আছে পুকুর ভরাট করে আমরা যখন বাড়ি তৈরি করি তখনও কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। আবার দেখো একটা বাড়ির খুব ক্লোজ আর একটা বাড়ি হয়ে গেলে তখন কিন্তু আমরা পরিবেশ থেকে যে বায়ু বা বাতাসটা পেতে পারি এটা কিন্তু সহজে পাই না। আবার অনেক সময় দেখো মাঠের উপরে যদি বাড়ি ঘর স্কুল কলেজ বা অন্য কিছু স্থাপনা তৈরি করা হয় তখন ছেলে মেয়েদের যে উপযুক্ত পরিবেশ খেলার পরিবেশ এটাও কিন্তু ব্যাহত হয় নাকি? আমরা যদি স্কুলে নিয়মিত আসতে পারতাম তাহলে আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে শিক্ষকদের সাথে এবং মাঠের খেলাধুলা এবং স্কুলের পরিবেশ সম্পর্কে আমরা যদি
এইগুলি ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের যে মানসিক যে কষ্টটা আছে বা অসুবিধা আছে এটি কিন্তু অনেকটা অনেকাংশে কেটে যেত। তাই আমাদের এই পরিবেশ সম্পর্কে অবশ্যই একটা স্বাস্থ্য ধারণা থাকতে হবে। আমি আবারও তোমাদের বলি, আমাদের চারপাশে যা কিছু আছে, আমাদের চারপাশে যা কিছু আছে সেটা নিয়ে আমাদের পরিবেশ, পরিবেশের সকল জড় উপাদান ও জীব উপাদানের মধ্যে সর্বদা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া আদান প্রদান চলছে। এইভাবে সকল জীবের মধ্যেও চলছে একই ক্রিয়া প্রতিক্রিয়া। বেঁচে থাকার জন্য সকল জীব একে অপরের উপর নির্ভরশীল। যেমন আমরা গাছের উপর নির্ভরশীল না, টেবিলের উপর নির্ভরশীল, কম্পিউটারের উপর নির্ভরশীল, তারপরে আমরা চেয়ার টেবিলের উপরও নির্ভরশীল। সুস্থভাবে বেঁচে থাকতে হলে পরিবেশের বিভিন্ন উপাদান দূষণমুক্ত রাখতে হবে এবং সংরক্ষণ করতে হবে। সুস্থভাবে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে কিন্তু আমাদের আমাদের যে পরিবেশটা আছে এই পরিবেশটাকে আমাদের দূষণমুক্ত রাখতে হবে। প্রিয় সোনামণিরা, তাহলে এই অধ্যায়টা নিয়ে আমরা আর একদিন আলাপ আলোচনা করব। তোমরা আগামী ক্লাসে আমরা চতুর্দশ বিষয় নিয়ে আমাদের প্রশ্ন উত্তরের জিজ্ঞাসাও থাকবে, তোমরা এই অধ্যায়টা মনোযোগ দিয়ে পড়বে। তারপরে বিষয়ের খুঁটিনাটি উপাদানগুলি আছে এইগুলি মনোযোগ সহকারে লিখে রাখবে। আমরা আলাপ আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলি সমাধান করব। পরবর্তী ক্লাসে তোমরা আবার একইভাবে অংশগ্রহণ করবে, তোমরা সুস্থ থাকবে, আবার দেখা হবে। এবং আমাদের ভিতর থেকে হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার। 13 সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছে না? 13 সপ্তাহের অ্যাসাইনমেন্ট কি পেয়েছো তুমি? না স্যার, এখনো পাই নাই। অনেক পেয়েছে শুনেছি, তুমি একটু ওই অনলাইনে একটু খোঁজ নাও, ঠিক আছে? ষষ্ঠ থেকে নবম শ্রেণী প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। আর স্যার সবার ফোনে মেসেজ চলে যায়। হ্যাঁ মেসেজ বলেন, মেসেজ পাও আর না পাও, তোমরা যদি তোমাদের মেসেজ যায়নি, মেসেজ পাও আর না পাও, তারপর একটু জিজ্ঞেস করলাম। হ্যাঁ মেসেজ পাও আর না পাও, তোমরা প্রতি মঙ্গলবার 10টা থেকে 12টায় আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেবে। আর আমাদের স্কুল থেকে কিন্তু একটা তথ্যক্রম আমরা তোমাদের কাছে দিচ্ছি, এই তথ্যক্রমটাও শ্রেণী শিক্ষকের কাছ থেকে সংগ্রহ করবে, ঠিক আছে? জি স্যার। নিয়মিত তথ্য রাখবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। সবাইকে সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ স্যার। গুড বাই। গুড বাই স্যার। গুড বাই স্যার।